নামাজের সামনে দিয়ে যাওয়া আসা করলে কি 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়? ভাইরা আমার, কেউ নামাজ পড়ছে তার সামনে দিয়ে হাঁটা চলা করা গুনাহের কথা, এটা জায়েজ না, বড় ধরনের গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুল মারু মা বাইনা ইয়াদাই মুসাল্লি মা আলাইহি, নামাজের সামনে দিয়ে যে হাঁটে সে যদি জানতো যে এর সামনে দিয়ে হাঁটাটা কত বড় অপরাধ, কত বড় গুনাহ, তাহলে সেক্ষেত্রে লাকানা ইয়াকিফু খায়রাল্লাহু মিন আন ইয়ামুররা বাইনা ইয়াদাই, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার চাইতে ইয়াকিফু আরবাঈনা, 40 দিন পর্যন্ত বা 40 ঘন্টা, 40 বার কোন কোন হাদিসে বলা হয় না কতটুকু, তাহলে এই 40 দিন বলে শোনা ওলামায়ে কিরাম যে 40 দিন পর্যন্ত দাঁড়ায় থাকাটা তার জন্য সহজ মনে হতো ওই সামনে দিয়ে হাঁটাহাঁটি করার চাইতে। বুঝাতে পারছি? মানুষের সামনে হাঁটাহাঁটি করা, নামাজের সামনে হাঁটাহাঁটি করাটা এরকম গুনাহের কথা, কিন্তু এর মানে এই না যে 40 বছরে ইবাদত কবুল হবে না, এরকম কোনো হাদিস নাই যে নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করলে 40 বছরে ইবাদতই কবুল হবে না। হ্যাঁ, নামাজি ব্যক্তির সামনে হাঁটাটা কত বড় অপরাধ এটা যদি মানুষ জানতো তাহলে 40 দিন পর্যন্ত দাঁড়িয়ে প্রয়োজন অপেক্ষা করত, তারপরেও সে ওখান থেকে হাঁটাহাঁটি করত। অতএব নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করা থেকে আমাদের বিরত থাকতে হবে। তবে এখানে দুইটা পদ্ধতি আছে যেটা জায়েজ, আমরা জানি না, মোট তিনটা পদ্ধতি আছে নামাজি ব্যক্তির সামনে চলাচলের, মোট কয়টা পদ্ধতি আছে? তিনটা সুরত আছে। একটা হলো নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে, সলাত আদায় করতেছে, এই সলাত আদায়কারী ব্যক্তির সামনে খালি আছে, ধরেন জামাত দাঁড়ায় গেছে, এখন দুই দিক থেকে মুসল্লি দাঁড়ায় গেছে, যিনি নামাজ পড়তেছেন তার সামনে একটু একজনের জায়গা ফাঁকা আছে, তো আপনি পিছন থেকে আস্তে করে তার সামনে চলে যান, অথবা ডান পাশ থেকে তার সামনে বরাবর চলে আসেন, অথবা বাম পাশ থেকে বরাবর তার সামনে আসেন, ক্রস করেন না, শুধু ওই সামনে এসে দাঁড়ায় যান, এটা জায়েজ আছে, আমরা অনেকে এটা জানি না। আবার আরেকটাও জায়েজ আছে, আপনি বসে আছেন বা দাঁড়ায় আছেন, আপনার পিছনে একজন সলাত আদায় করতেছে, তার সলাত ঠিক আপনি তার সামনে আছেন বরাবর, এখান থেকে আপনি ডানে সরে যান, বামে সরে যান, এটাও জায়েজ আছে, আমরা জানি না। তাহলে না জায়েজ কোনটা? না জায়েজ হলো মুরুর, এই নিচ থেকে অর্থাৎ সামনে নামাজের সামনে যে দাঁড়ায় যাওয়া, এদিক সেদিক না যায়, শুধু বরাবর সামনে দাঁড়ায় যাওয়া, এটাকে বলা হয় সৌদ, মানে সামনে দাঁড়ানো, আর সামনে আছেন সেখান থেকে আস্তে করে সরে গেলেন, এটাকে বলা হয় নুজুল, মানে সরে যাওয়া, এটাও জায়েজ আছে। না জায়েজ কোনটা? মুরুরটা না জায়েজ। মুরুর কোনটা? মুরুর হলো ক্রস, ক্রস বুঝেন, মনে করেন এই বরাবর নামাজি আছে, আপনি এই পাশ থেকে এই পাশে গেলেন অথবা এই পাশ থেকে এ পাশে আসেন, এটা না জায়েজ, কারণ এটাতে নামাজের মনোযোগ নষ্ট হয়। আস্তে করে সরে গেলেন সামনে থেকে বরাবর অথবা সামনে যে দাঁড়ায় গেলেন, এটা জায়েজ আছে। অনেক লোক দেখবেন পিছে নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে, সে বরাবর সামনে আসে, তো সামনে থেকে সরেও না, আবার একটু পরপর চোখ ঘুরায় ঘুরায় বড় করে করে নামাজের দিকে তাকা আছে না নেই, অনেক সময় আবার কই মাছের মাথা চাবায় বিরক্ত হয়, তো এটা না জানার কারণে হয়েছে, আপনার বিরক্ত হওয়ার দরকার নেই, আপনি আস্তে করে দরকার হলে চলে যান। যদিও যে নামাজ পড়বে তার দায়িত্ব হলো সামনে সূত্রা নিয়ে দাঁড়ানো, যাতে করে কারো চলাচলে অসুবিধা না হয়। আর যদি অনেক সামনে দিয়ে নামাজের ব্যক্তির সামনে দিয়ে হাঁটা চলা করে কয়েক কাতার সামনে দিয়ে, যে নামাজের ব্যক্তির মনোযোগ নষ্ট হবে না, তাতেও অসুবিধা নাই। তাহলে খোলাসা কথা হলো, নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল করাটা গুনাহ, কিন্তু তার মানে এই না যে 40 বছরের ইবাদত কবুল হবে না, এমন কোনো কথা নাই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, নামাজি ব্যক্তির সামনে হাঁটা কত বড় গুনাহ এটা যদি মানুষ জানতো তো 40 পর্যন্ত দাঁড়ায় থাকতো, তারপরও সে নড়াচড়া করতো না, এত ভয়াবহ বিষয়। এই জন্য ভাই নামাজের সামনে হাঁটাহাঁটি পরে আমরা সাবধান থাকবো, কিন্তু যেটা বললাম দুই পদ্ধতি জায়েজ, সেটা আপনি অবশ্যই অবলম্বন করতে পারেন, আর যদি বসে সবর করেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার ব্যাপার।